আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা পদপ্রকরণের যে ধারাবাহিক আলোচনা সেই আলোচনার নিয়ে এসলাম আজকে আজকে একটি নতুন ক্লাস। আজকের টপিক হবে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম প্রথম ক্লাসে, কিন্তু আমাদের একদম পদ এবং ব্যাকরণের শব্দ শ্রেণীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা প্রশ্ন সমাধান সহ শিখেছিলাম, তারপরে বিশেষ্য বিশেষণ। এরপর একটা ভিডিও দেখলাম যে বিশেষ্য আর বিশেষণকে খুব সুন্দর করে কীভাবে টেকনিক্যালভাবে নির্ণয় করতে হয়, তারপর স্মরণ আলোচনা গেল। তাহলে আজকে যেহেতু আমরা বিশেষণ আলোচনা একবার শেষ করেছি, তো আজকে দেখব ক্রিয়া বিশেষণ। কারণ বিশেষণ আর ক্রিয়া বিশেষণের মধ্যে আমরা এই ধরতে পারি, এই যেমন আবার ধরতে পারি না, তাহলে একটু কিন্তু দ্বিধা বা কনফিউশন হয়েই যায়। তো সেটার সমাধান কী হবে আজকে আমরা সেই ক্লাসে সেটা দেখব। এছাড়াও ক্রিয়া বিশেষণে আর কী অলিগলি রয়েছে, আর কী রহস্য রয়েছে, আর ভিতরের কী আলোচনা রয়েছে সবগুলোই দেখব, এবং দেখব কী ধরনের প্রশ্ন আসে এবং সেগুলোর সমাধান। তাহলে প্রথমে একটু দেখে আসি কী ধরনের প্রশ্ন ক্রিয়া বিশেষণ থেকে আসতেছে। তো ক্রিয়া বিশেষণ থেকে কী ধরনের প্রশ্ন আসতেছে, একটা প্রশ্ন আসতেছে নিচের কোনটি ক্রিয়া বিশেষণ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা সব একসাথে দিয়ে দিয়েছি, কারণ ক্রিয়া বিশেষণের নিচে যদি ক্রিয়া বিশেষণের প্রশ্ন দেওয়া থাকে তাহলে তো উত্তর আমরা পারবই, তো সেটা আমরা একসাথে দিয়েছি। শুধু কিন্তু এখানে দেওয়া হয়েছে ক্রিয়া বিশেষণ থেকে অন্য আর কী ধরনের প্রশ্নগুলো আসে, যেমন অন্য আর কী ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণের প্রকারভেদগুলো থেকে, যে এটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মূল কথা না, বিশেষ হচ্ছে কোন ধরনের ক্রিয়া বিশেষণ। যেমন দেখা যাচ্ছে এখানে কীভাবে সম্পন্ন থাকে কোন ধরনের ক্রিয়া বিশেষণ বলে, এরপর কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ, যত সময় সে হাজির হয় এখানে যত সময় কোন ধরনের ক্রিয়া বিশেষণ, তার মানে কোন ধরনটাই এখানে মুখ্য বিষয় বা বেশি বেশি আসতেছে। তাহলে এই হচ্ছে প্রশ্ন কী আসতেছে সেটা আমরা দেখলাম। হ্যাঁ, বাকি সবগুলো প্রশ্ন এই ধরনেরই প্রশ্ন আসতেছে। তাহলে আমরা আলোচনা শেষ করে আমরা কিন্তু প্রশ্নে যাব। তাহলে প্রথম আলোচনা যদি আসি শুরু করি, সেখানে আলোচনা করতে হয় সংজ্ঞা নিয়ে। সংজ্ঞায় কী বলতেছে, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে বা বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছোট ছেলেটি দ্রুত দৌড়ায়, আসলে সংজ্ঞা বলার অপেক্ষা রাখে না, কারণ সংজ্ঞা তো আমরা বুঝি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের মধ্যে যে মারপ্যাচটা বা যে দ্বিধাদ্বন্দ্ব ভোগার যে অবস্থাটা সেটা নিয়ে। যেমন আমরা দুইটা বাক্য দেখি এবং বাক্য দেখে নির্ণয় করার চেষ্টা করি কোনটা সাধারণ বিশেষণ আর কোনটা ক্রিয়া বিশেষণ। যেমন এখানে আমরা বাক্য দেখতে পারতেছি দুইটা, একটা হচ্ছে সে ভালো শিক্ষক, একটা হচ্ছে সে ভালো পড়ায়। এখানে কিন্তু বাক্য দুইটা, একটা হচ্ছে ভালো, এখানে দুইটাই ভালো। তাহলে ভালো দেখা মাত্রই কিন্তু আমরা মনে করতে পারি যে তো দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে মনে এটা বিশেষণ, কিন্তু ভুলটা কিন্তু সেখানে হয়ে যাবে। আসলে বিশেষণকে দেখতে হবে বিশেষণ বিশেষায়িত করছে কাকে। যেমন এখানে ভালোটা বিশেষিত করছে এই শিক্ষক, এই শব্দটাকে, যে কেমন শিক্ষক, সে ভালো নাকি খারাপ এই বিষয়টা ইঙ্গিত করতেছে। তাহলে শিক্ষক কি, শিক্ষক একটি হচ্ছে বিশেষ্য পদ, শিক্ষক কি বিশেষ্য। আর এখানে সে ভালো পড়ায়, যে পড়ায় এটা কি, এটা একটা ক্রিয়াপদ। তাহলে এটা যেহেতু ক্রিয়াপদকে বিশেষিত করতেছে, তাহলে একই শব্দ ভালো এটা জায়গা বিশেষে এক জায়গায় হয়ে গেল এটা বিশেষণ, ঠিক আরেক জায়গায় এটা হয়ে গেল ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা কিন্তু দুটো অবস্থা দেখতে পেলাম, যে একই বিষয় একই শব্দ বাক্যের মধ্যে ব্যবহারের কারণে কিন্তু দুই রকম হবে। তাহলে ক্রিয়া বিশেষণের যে এই একটি জটিল অংশ বা একটু নির্ণয় করার যে একটা জটিল জায়গা সেটা আমরা বুঝে ফেললাম। এখন দেখব যে আসলে ক্রিয়া বিশেষণের বৈশিষ্ট্যগুলো কী। যেমন ইংরেজিতে ক্রিয়া বিশেষণের ইংরেজি হবে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের মধ্যে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কি এল ওয়াইটা বেশি থাকে। এবার আমরা দেখি এই যে ইংরেজি যে অ্যাডভার্ব সেটা কী বলি আমরা, স্লোলি, ইজিলি, উইকলি, ব্যাডলি, তো এই যে এল ওয়াইটা ব্যবহার করি। তেমনিভাবে আমাদের বাংলা ক্রিয়া অ্যাডভার্বের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে কি ভাবে শব্দটা থাকে। যেমন এই যে বিশেষণ বিশেষণতে কী থাকে, এই যে এ বা তে বিভক্তিটা, কিংবা এই যে ভাবে, বসত, মত ইত্যাদি শব্দগুলো। উদাহরণ এখানে দেওয়া আছে, ততক্ষণে, দ্রুত গতিতে, শান্তভাবে, ভ্রান্ত বশত, আচ্ছা মত। তাহলে এইরকম কিছু শব্দ যেটা আমাদেরকে ইন্ডিকেট করে বা আমাদেরকে কী করে নির্দেশ করে যে এটাই কী ক্রিয়া বিশেষণ, এটা কোনো ক্রিয়াপদকে দোষগুণ করতেছে অর্থাৎ বিশেষায়িত করতেছে। এখন এই জন্য আমরা দেখতে পাই
বাংলা যে ক্রিয়া বিশেষণ সেটা ইংরেজি অ্যাডভার্বের সাথে কিন্তু পুরোপুরি মিলে, এবং যে প্রকারভেদগুলো রয়েছে যেমন ধরনবাচক, কালবাচক, স্থানবাচক, নেতিবাচক, তারপরে পদানু, এই নেতিবাচক পদানুটা আমরা হাতে বুঝতে একটু কষ্ট হতে পারে, আমরা সেটা ডিটেলস আলোচনা করব, কিন্তু এই তিনটা আমরা কিন্তু বুঝে ফেলতে পারি খুব সহজে, যে একটা হচ্ছে কালবাচক, একটা হচ্ছে ধরনবাচক, একটা হচ্ছে স্থানবাচক। কেন এই তিনটা প্রকার, কেন কেন স্থান, কাল আর ধরন? কারণ এইটার মূল কারণটা হচ্ছে, রহস্যটা হচ্ছে ক্রিয়াপদের মধ্যে। যেহেতু একটা ক্রিয়াপদ, সেটা হয় কোনো কালে হবে, অর্থাৎ সময়ের মধ্যে হবে, কাজ যেহেতু কোনো নিশ্চয় কোনো একটা সময় হবে, কাজটা কোনো একটা জায়গায় সংগঠিত হবে, কিংবা এই কাজটা করার কোনো একটা ধরন থাকবে, কোনো একটা অবস্থা বা পদ্ধতি থাকবে। তা সেই ভিত্তিতে কিন্তু ইংরেজিতে আমরা দেখি যেরকম থাকে, হোয়েন মানে হোয়ার মানে কোথায়, হাউ কীভাবে, হোয়েন কোন জায়গায়, যেমন এই যে ইংরেজি কিছু অ্যাডভার্ব এবং হাউ অ্যাডভার্ব। তো ইংরেজিরও কিন্তু এরকম নাম রয়েছে, যে অ্যাডভার্ব বিলার প্লেস, অ্যাডভার্ব বিলার অ্যাডভার্ব টাইপ, ম্যানার, এরকম নাম রয়েছে। তো বাংলাও কি ধরনবাচক, কালবাচক, স্থানবাচক। তাহলে আমরা ধরনবাচকটা দেখি, ধরনবাচকটা কেমন, যেমন এটা হচ্ছে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তার নির্দেশ করে, ক্রিয়ার সম্পন্ন হওয়ার অবস্থা বা ধরনটা নির্দেশ করে। যেমন বৃষ্টি পড়ছে, একটা কাজ, বৃষ্টি পড়ছে, এটা একটা ক্রিয়াপদ, কিন্তু এই ক্রিয়াপদটা কীভাবে হচ্ছে তার ধরন নির্দেশ করতেছে টিপ টিপ। তারপর হচ্ছে চেষ্টা করো, এটা কীভাবে নির্দেশ করতে, ঠিকভাবে। এরপরে সব হয়, লোকটি বলল যে সব হয়, এটা লোকটার বলার অবস্থা নির্দেশ করতেছে। তাহলে অবস্থাবাচক হলে সেটা কী হবে, বা ধরন বুঝালেই সেটা ধরনবাচক। এরপর যদি সময় বুঝায় সেটা কালবাচক। খুব সহজে বুঝতে পারি কালবাচক, যে আজকাল ফুলের দাম বেশি, তাহলে যে ফুলের দামটা বেশি হওয়ার সময় কখন, এই আজকাল। গতকাল তুমি আসবে, এ তুমি আসবে এর সময়টা কোন সময়, গতকাল। তাহলে গতকালটা হয়ে গেল ক্রিয়া বিশেষণ, এ যথাসময় সে হাজির হয়, যে হাজির হওয়া কাজ ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে বিশেষ করতেছে কি, যথাসময়। তাই কালবাচকও বুঝলাম, স্থানবাচকও, যেমন মিছিলটি সামনে যাচ্ছে তাহলে তাকে কোথাও খুঁজে পায়নি, তেমনিভাবে যেমন সামনে কোথাও, এরকম আরও শব্দ থাকতে পারে, এখানে তুমি এখানে আসো, তাহলে এখানটা কী বোঝাচ্ছে, জায়গা যদি বুঝায় তাহলে এখানে তখন সেখানে কী কী দাঁড়াচ্ছে, এখানেটা হয়ে গেল ক্রিয়া বিশেষণ। বা তুমি দূরে যাও, এ যাও কোথায়, দূরে, তখন কিন্তু দূরেটা ক্রিয়া বিশেষণ হয়ে যাচ্ছে। তাহলে যখন ক্রিয়াপদের সাথে সম্পর্কিত, টোটাল বিষয়টা হচ্ছে কি, ক্রিয়াপদের সাথে কে কীভাবে সম্পর্কিত, স্থানের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, নাকি ধরনের ভিত্তিতে, সেই অনুযায়ী নামটা কিন্তু সেভাবেই হবে। অর্থাৎ বিষয়টা খুব সহজ, আবার এত সহজ যে আমরা না আলোচনা বা না জানার কারণে প্রশ্ন আসা পড়ে পারি না। তো এই জন্য একবার দেখে নেওয়াটা সমীচীন হয়। এরপর দেখি নেতিবাচক আর প্রধান এই দুটা জিনিসটা কী। নেতিবাচকটা হচ্ছে যেই বর্ণগুলো বা যেই শব্দগুলো বা ওই দন্তন্য দিয়ে যেই শব্দাংশগুলো ক্রিয়াপদটাকে নাবোধক করে দেয়, সেগুলো হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। সংজ্ঞা কিছু ক্রিয়ার নেতিবাচক অবস্থা বুঝালেই সেটা, যেমন সে এখন যাবে না, তাহলে এই যে শুধু নাটা, যাবে না পুরোটাই ক্রিয়াপদ, কিন্তু শুধু নাটা, এই নাটা কিন্তু এই ক্রিয়াপদটাকে বিশেষিত করতেছে, তার একটা ক্রিয়া বিশেষণ। আগে এরকম ছিল যে আমাদের শুধু না যখন বলা হতো যে না এটা কি, তখন কিন্তু আমরা একটু ঘাবড়ে যেতাম যে আসলে এত রকম পদ পড়লাম, না যে কোন পদ সেটা আসলে পড়া হলো না। তো এখন আমরা দেখতে পাবো যে ক্রিয়া বিশেষণের নেতিবাচকের এই প্রকারভেদটা দেওয়ার কারণে এখন আমাদের কিন্তু সহজ হয়ে গেছে না আসলে কোন পদ। যেমন তিনি বেড়াতে যাননি, এমন কথা আমার জানা নেই, ফুল কি ফোটেনি শাখে, এই যে নি, তাহলে না নি, নেই, না, নয়, যেটাই ক্রিয়াপদকে নেতিবাচক করবে সেটাই কি, নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এবার একটা প্রকার দেখবো, সেটা হচ্ছে পদানু। পদানু কথাটার মানে কি, আমরা নিশ্চয়ই অণু চিনি, অণু, আমরা যদি অণু চিনে থাকি তাহলে আমরা বুঝি যে অণু একটি কি, পদার্থের একটি ক্ষুদ্রতম অংশ বা ক্ষুদ্রতম অবস্থা। তাহলে পদানু মানে হচ্ছে পদের একটি ক্ষুদ্রতম অবস্থা। তাহলে বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন করে না, অর্থাৎ পদানুগুলো কোনগুলো, বাক্যের মধ্যে তার বিশেষ কোনো ভূমিকা নেই, সেটাকে বাদ দিয়েও কিন্তু বাক্য তার কাজ চালিয়ে নিতে পারে। তারপর কেন আসে, বাক্যের মধ্যে ছোট্ট ছোট এই পদানুগুলো এসে ক্রিয়াপদকে একটু বিশেষায়িত করে, ক্রিয়াপদকে একটু তীব্র করে, জোরালো করে, এই ধরনের বাক্যগুলো। যেমন
আমি কি যাব, এই যেখানে কিটে এসে এই যাওয়াটাকে একটু তীব্র করতেছে। খুব যে বলেছিলে আসবেন, এই যেখানে যে কিন্তু সংযোজক যে না, তারপর সে কখনো বা দেখা হবে, এখানে বা কিন্তু সংযোজক বাগ্নে, এটা অব্যয় না। এরপরে মরিত মরব, কি হয়েছে কিন্তু দেশকে স্বাধীন করে ছাড়বো, তো এই যে মরিত, এই যে তোটা, তাহলে এই যে শব্দাংশগুলো, এই যে এক অক্ষর দিয়ে যে শব্দাংশ বা শব্দ, এগুলো কিন্তু এই যেরকম করে পদানু ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াপদের একটি ক্ষুদ্রতম অংশ দিয়ে ক্রিয়াপদকে বিশেষিত করতেছে। তাহলে আমরা এই যে ক্রিয়াপদের যে প্রকারভেদটা সেটা কিন্তু দেখে ফেললাম। তাহলে এই পাঁচ প্রকার বাইরে কার প্রকারভেদ রয়েছে? হ্যাঁ, আর পাঁচ প্রকার বাইরে একটা প্রকারভেদ রয়েছে, এটা বিশেষ ধরনের। সেটা কেমন? সেটাও একটু সহজ অংশ, অর্থাৎ যদি এক পদ দিয়ে, অর্থাৎ একটি শব্দ দিয়ে যদি ক্রিয়াপদকে বিশেষিত করে, তাহলে সেটাকে বলে একপদী ক্রিয়া বিশেষণ। আর যদি এমন হয় না, অনেকগুলো শব্দ বা একাধিক শব্দ বা অন্তত দুইটা শব্দ দিয়ে ক্রিয়াপদকে যদি বিশেষিত করে, তখন হয় বলা হয় বহুপদী। উদাহরণ যেরকম, চটপট কাজ সেরে নাও, তারপর তুমি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাহলে এখানে কি এবং চটপট, এখানে হচ্ছে কি আর এখানে হচ্ছে চটপট। এই চটপটটা দেখে অনেকে ভাবতে পারে চটপট মানে দুইটা শব্দ, চট একটা পট একটা, না আসলে না, এটা কিন্তু একটাই শব্দ। দুইটা শব্দ তাহলে কোনটা, কোনটাকে বলা হবে যে দুইটা শব্দ বা বহুপদী, সেটা আমরা তাহলে উদাহরণে দেখি। যেমন মনে মনে তুলনা করে দেখলাম, এই যে আমার দেখাটা কেমন হয়েলো, হলো এই দেখা ক্রিয়াপদটাকে কে বিশেষিত করলো, এই মনে মনে, আমি কোথায় দেখলাম, কীভাবে দেখলাম, কী ধরনের, এটা কিন্তু একই দিকে একই সাথে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। তো একটা জিনিস একাধিক হতে পারে, সমস্যা নেই, যে ধরনবাচক মানে বিশেষের পাঁচ প্রকারের ইঙ্গিতে এটা ধরনবাচক, কিন্তু এখানে ইঙ্গিতে এটা বহুপদী। তাহলে মনে মনে তুলনা করে দেখলাম, তিনি হো হো করে হেসে উঠলেন, সে সকাল থেকে যাই যাই করছে, এরকম আরও রয়েছে, ভয়ে ভয়ে তাকে বললাম, চুপি চুপি সেখান থেকে চলে আসলাম। তাহলে এই যেরকম করে এই শব্দগুলো কিন্তু বহুপদ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে দুটা দুটা করে পদ। এবং এখানে যদি দেখি যে এক পদ আরও কী রয়েছে, যেরকম জোরে চেঁচিয়ে, তারপর জোরে চেঁচিয়ে কমা হবে সহজে ভালোভাবে ইত্যাদি, তো এগুলো সব একপদী। তাহলে এই দুটো অংশ দেখলে প্রথমে আমরা চিনলাম ক্রিয়া বিশেষণের যে একটা জটিল অংশ বা একটি ভিন্ন ধরনের আলোচনা, যেটা অর্থাৎ এইভাবে নির্ণয় করতে পারা, সেটা আমরা বুঝতে পারলাম। এবং তারপর আমরা দেখে নিলাম যে এর প্রকারভেদগুলো এবং এর বৈশিষ্ট্য রয়েছে কিছু, সেটা আমরা দেখলাম যে বৈশিষ্ট্যের মধ্যে সাধারণত এটার মধ্যে সপ্তমী বিভক্তি ব্যবহার হয়, যেমন এ তে তেমনি। এখন আমরা যাব হচ্ছে প্রশ্ন সমাধানে। তাহলে প্রশ্ন সমাধানে খুব বেশি প্রশ্ন নেই, প্রশ্ন সমাধান দেখলাম না বুঝতে পারবো যে আমাদের আপাতত আসলে মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ ভাবি, আর কোনো সমস্যা ইনশাল্লাহ এরপরে অন্তত ক্রিয়া বিশেষণ নিয়ে আমাদের আর থাকবে না। তাহলে সেখানে কি দেখতে পাই, যেরকম অনেক সময় বিশেষ্য বিশেষণের সাথে কোন বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি করে, এটা জটিল প্রশ্ন হোক বা সহজ প্রশ্ন হোক, এটা না জানার কারণে আমাদের পড়তে একটু কষ্ট হয়ে যাওয়ার কথা। যেমন র এর এ তে কে রে অন্তস্থীয় কোনটা, দেখি কোনটা র এর, এটা কি হয় কি না, না এটা হয় না, এটা ষষ্ঠী বিভক্তি। এবং কে রে এটা দ্বিতীয় বিভক্তি, এটাও হয় না, এই অন্তস্থীয় শূন্য বিভক্তি কিংবা বিভক্তি নয়, এটাও হচ্ছে না। তাহলে হচ্ছেই শুধু একটা, সেটা হচ্ছে কি এ আর তে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করে ফেললাম যে কিভাবে, অর্থাৎ বিভক্তির সাথে মানে এমনি সাধারণত বিশেষ বিশেষের সাথে এ আর অন্তস্থটা যুক্ত হয়ে যায় ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, যেমন ইংরেজিতে আমরা এটা যেটা দেখি যে একটা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে আমরা বানিয়ে ফেলি অ্যাডভার্ব, এমন ধরনেরই। এরপর আরও রয়েছে কোনটি কালবাচক, এখানে দেখি তাহলে কোনটি কালবাচক, তিনি এখানে এসেছিলেন, এটা হতে পারে, আগে তো নির্ণয় করতে হবে এখানে বিশেষণটা কোনটা। যেমন তিনি কাল এখানে এসেছিলেন, এখানের মধ্যে এখানে, কারণ এসেছিলেন তো ক্রিয়াপদী, তাহলে এখানেটা এসেছিলেনের অবস্থা বর্ণনা করতেছে, গতকাল তিনি ঘুরতে গিয়েছিলেন, তাহলে এখানে গতকাল। ছেলেটি দ্রুত দৌড়ায়, এখানে দ্রুত, একটু ঘুরে আসুন না, এখানে একটু। তাহলে এখানে একটু রয়েছে,
আবার এখানে আছে হচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে বিশেষণ। তাহলে এই বিশেষণগুলোর মধ্যে কোনটা কালবাচক সেটা কীভাবে নির্ণয় করবো? দেখি কোনটা সময় বোঝাচ্ছে, এখানে স্থান বোঝাচ্ছে, দ্রুত ধরন বোঝাচ্ছে, একটু হয়তো তীব্রতা কিংবা ধরন বোঝাচ্ছে, এবং না হচ্ছে নেতিবাচক বোঝাচ্ছে। তাহলে খুব সহজ প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল। তাহলে গতকাল এই ঘুরে আসা বা এই ক্রিয়াপদটা সময় নির্দেশ করতেছে, আর সময় নির্দেশ করার কারণে কালবাচক। তাহলে এই অংশটা খুব বেশি আলোচনা করার আমরা দেখতেছি না। এবার দেখব হচ্ছে মরিত মরবে বাক্যে তো কোন ধরনের, খুব আমরা সহজে দেখেছিলাম আলোচনার মধ্যে এটা পদানু, কারণ একটা শব্দ ছোট্ট একটি পদের অনু দিয়ে এটা গঠন করা হয়েছে। এরপর নিচের কোনটি বহুপদী বিশেষণ, যথাসময়ে, সামনে, চুপি চুপি, গুনগুনিয়ে। তো এটার মধ্যে অনেকেই এটা একটু প্রশ্নটার মধ্যে আসলাম আসা মতো অনেকে একটু কনফিউশন হয়ে যাবে, আশা করি মনে হয় এটা হয়তো বুঝতে পারবে যে সামনেটা হবে না। কিন্তু বাকি তিনটার মধ্যে কিন্তু সমস্যা হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ যত সময় মনে করবে এটা কিন্তু দুইটা শব্দ, যথা আর সময়ে, গুনগুনিয়ে দুইটা গুণ আর গুনিয়ে। কিন্তু এখানে বুঝতে হবে বহুপদীটা মূলত দুইটা পদ হতে হবে, এখানে কিন্তু দুইটা মিলে একটা শব্দ হয়ে গিয়েছে, গুনগুনি এখন একটা শব্দে পরিণত হয়েছে। কিন্তু চুপি চুপি এখানে আমরা দুইটা পদ দেখতে পাচ্ছি আলাদা আলাদা, তাহলে উত্তর এটাই হবে। তাহলে যাই হোক, আমাদের কিন্তু হয়ে গেল কি বিশেষণের যে প্রশ্ন সমাধান, সেটা সহ আমরা ক্রিয়া বিশেষণকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু শেষ করে ফেললাম। তাহলে এইভাবেই কিন্তু আমরা পদপ্রকরণটা ধারণ করে পড়তেছি, যে এই টপিকের যে অলিগলিগুলো রয়েছে, রহস্যগুলো, সেগুলো ভেদ করতেছি, কনফিউশন বা দ্বিধাগুলো দূর করতেছি, তারপর হচ্ছে এখান থেকে যে নানারকম প্রশ্নগুলো আসতেছে সেগুলো সমাধান করতেছি। অর্থাৎ ইউটিউবের অন্য নানা ভিডিও থেকে এই জিনিসটা কিন্তু আমরা একটু ভিন্নভাবে পাচ্ছি। তাই সুতরাং আমরা তাহলে থাকবো টেকনিক ইজ এডুকেশনের সাথে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করিনি তারটাকে সাবস্ক্রাইব করে দিব, এবং দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।